আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিনান্সের রেশিও অ্যানালাইসিসের ক্লাস নং পাস করব এবং এটি আমাদের আজকে লাস্ট ক্লাস এই অধ্যায় নিয়ে। তো বন্ধুরা, এখানে আমি একটি নতুন নিয়মের একটি অঙ্ক নিয়ে কাজ করব আজকে। আমি তো আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে কিছু হিন্টস বা তথ্য দেওয়া আছে। প্রথমে বলা আছে ওনার্স ইকুইটি 20 লক্ষ টাকা, এরপরে বলা আছে টোটাল অ্যাসেট টার্নওভার, যেটি অনেক সময় রিকোয়ারমেন্টে বের করতে বলা হয় কিন্তু এখানে অলরেডি দেয়া আছে 2 টাইমস, মানে দুইবার। এরপরে বলা আছে ইনভেন্টরি টার্নওভার, বলা আছে 8 টাইমস। এটিও কিন্তু অনেক সময় রিকোয়ারমেন্টে বের করতে বলা হয় কিন্তু এখানে অলরেডি আমার তথ্যের মধ্যেই দেয়া আছে বন্ধু। এরপরে বলা আছে কারেন্ট ডেট টু টোটাল ডেট 0.50। এই কথাটির মানে হচ্ছে চলতি দায় মোট দায়ের 50%, এর মানে হচ্ছে 50%। যেহেতু পার্সেন্ট, তুমি এটা ভাঙালে চলে আসে 50/100, তাহলে আসে 0.50। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে আমার চলতি দায় হবে মোট দায়ের 50% বা 0.50। এরপরে বলা আছে ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি 0.60। বন্ধুরা, মানে হচ্ছে আমার যে মালিকানা স্বত্ব 20 লক্ষ টাকা, এর 60% হচ্ছে ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ। বন্ধুরা, এরপরে বলা আছে টোটাল ডেট টু ওনার্স ইকুইটি 0.50। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে আমার মোট দায় হবে, আর বন্ধুরা মোট দেনা বা দায় বলতে আমরা বুঝি চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় উভয়কেই, কারণ মোট দায়ের মধ্যে কিন্তু অবশ্যই এখানে কারেন্ট লাইবিলিটিস এবং লং টার্ম লাইবিলিটিস অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় উভয়টিও অন্তর্ভুক্ত করা আছে। এখানে বলা আছে যে টোটাল ডেট, অর্থাৎ চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, এটি হচ্ছে ওনার্স ইকুইটি, মানে এই যে 20 লক্ষ টাকা, এই টাকার 50% বা 0.50। এখন দেখো বন্ধুরা, এখানে প্রথম বলা আছে রিকোয়ারমেন্টে কারেন্ট ডেট বের করতে বলা হচ্ছে, পরে বলা আছে লং টার্ম ডেট, এরপরে বলা আছে ফিক্সড অ্যাসেট, এরপরে বলা আছে সেলসের পরিমাণ, এরপরে বলা আছে ইনভেন্টরি পরিমাণ, এবং 6 নম্বরে বলা আছে ক্যাশের পরিমাণ। এখন দেখো বন্ধুরা, প্রথমে বলা হচ্ছে কারেন্ট ডেট। তো আমি আগে দেখি এখানে কোন হিন্টসটা কারেন্ট ডেটের সঙ্গে মিলে যায়। দেখো বন্ধুরা, এখানে এই কথাটা কিন্তু বলা আছে এখানে যে কারেন্ট ডেট টু টোটাল ডেট সমান 0.50, অর্থাৎ চলতি দায় হচ্ছে মোট দায় বা মোট দেনার 50%। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মোট দেনা বের করতে বলা হয়নি, বা এখানে কিন্তু আমি বের করার নেই। এখন দেখি, যেহেতু আমাকে কারেন্ট ডেট বের করতে হবে, তখন কিন্তু আমার এখানে প্রয়োজন হবে টোটাল ডেটের বা টিডি। এখন দেখো বন্ধুরা, এই লাস্ট হিন্টসে বলা আছে টোটাল ডেটস টু ওনার্স ইকুইটি 0.50, অর্থাৎ মালিকানা স্বত্বের 50% হচ্ছে টোটাল ডেট। যেহেতু আমি এখানে কারেন্ট ডেট বের করব, আর যেহেতু কারেন্ট ডেট বের করতে হলে আমার টোটাল ডেটের খুবই দরকার বা প্রয়োজন রয়েছে, সেহেতু আমি প্রথমে টোটাল ডেটকে বের করব। আমি এখানে লিখলাম এটা কি ওয়ার্কিংস নট রিকোয়ারমেন্ট। এখানে বলা হচ্ছে টোটাল ডেট সমান সমান ওনার্স ইকুইটি গুণ 50%। আমি এখানে লিখলাম, কারণ এখানে বলা আছে টোটাল ডেট টু ওনার্স ইকুইটি 0.50, তাহলে লিখলাম টোটাল ডেট সমান সমান ওনার্স ইকুইটি গুণ 50 বা 50%। এখন দেখো বন্ধুরা, আমার প্রশ্ন পত্রে প্রথমে দেওয়া আছে ওনার্স ইকুইটি 20 লক্ষ টাকা, আমি লিখলাম গুণ 0.50 বা 50%, তাহলে আমার চলে আসে 10 লক্ষ টাকা। বন্ধুরা, এটা হচ্ছে আমার মোট দেনা পরিমাণ। এবার আমি যাব কারেন্ট ডেটে বা আমার প্রথম রিকোয়ারমেন্টে। যেহেতু আমি টোটাল ডেট পেয়ে গেছি, সেহেতু আমি যাব কারেন্ট ডেটে। তো এখানে বলা আছে যে কারেন্ট ডেট টু টোটাল ডেট 0.50, অর্থাৎ চলতি দায় হচ্ছে বা চলতি দেনা হচ্ছে
মোর দেন আর 50%, বা 50%, বা 0.50। আমি লিখলাম টোটাল ডেট গুণ 0.50। আমি পূর্বে ওয়ার্কিংসে বের করেছি টোটাল ডেট 10 লক্ষ টাকা গুণ 0.50, তাহলে চলে আসে 5 লক্ষ টাকা। অর্থাৎ 10 লক্ষ গুণ 50% বা 0.50 দিলে চলে আসে 5 লক্ষ টাকা। বন্ধুরা, আমার কিন্তু প্রথম রিকোয়ারমেন্টটি শেষ। এবার আমি যাব দ্বিতীয় রিকোয়ারমেন্টে। এখানে বলা আছে লং টার্ম ডেট। আমি বলেছিলাম বন্ধুরা যে টোটাল ডেট মানে মোট দেনা, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে চলতি দেনা এবং দীর্ঘমেয়াদী দেনা, বা সহজে বলতে গেলে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু কোনো প্রকার লং টার্ম ডেটের কথা উল্লেখ করা নেই, কিন্তু আমি কিন্তু বলেছিলাম এই যে টোটাল ডেট, এই 10 লক্ষ টাকা, এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা আছে দুইটি বিষয়। একটি হচ্ছে কারেন্ট ডেট, আর আরেকটি হচ্ছে লং টার্ম ডেট। এখন দেখো বন্ধুরা, যদি এই 10 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা কারেন্ট ডেট হয়, তাহলে বাকি টাকাটা কি? অবশ্যই লং টার্ম ডেট। সুতরাং আমি লিখলাম লং টার্ম ডেট সমান সমান টোটাল ডেট 10 লক্ষ টাকা। এখান থেকে আমি বাদ দিব কারেন্ট ডেটকে, মানে 5 লক্ষ টাকাকে, এই টাকাটি যেটা আমি বের করেছি প্রথম রিকোয়ারমেন্টে। তাহলে যে বাকি আছে 5 লক্ষ টাকা, এই টাকাটি হচ্ছে আমার লং টার্ম ডেট। কারণ আমি তো প্রথমেই বলেছি যে এই কারেন্ট ডেটের 5 লক্ষ টাকা আর এই লং টার্ম ডেটের 5 লক্ষ টাকা, এই দুটি মিলিয়ে হচ্ছে আমার টোটাল ডেট। তো বন্ধুরা, আমার কিন্তু সেকেন্ড রিকোয়ারমেন্টও কমপ্লিট। এখন বন্ধুরা, এখানে আমি একটু কথা বলে নিই। দেখো, এখানে এই 10 লক্ষ টাকা এটি হচ্ছে আমার মোট দেনার পরিমাণ, আর এই যে 20 লক্ষ টাকা এটি হচ্ছে আমার ওনার্স ইকুইটি। অর্থাৎ আমরা যখন ব্যালেন্স শিট করি, এর এক পাশে আমরা লিখি অ্যাসেটগুলো মানে সম্পত্তিগুলো, আর এক পাশে আমরা লিখি দায় ও মালিকানা স্বত্ব। আর আমরা সকলেই জানি যে সবসময় অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি হয়ে থাকে। অর্থাৎ যদি অ্যাসেট 10 টাকা হয়, তবে কিন্তু এ পাশেও 10 টাকা হবে। এখন বন্ধুরা দেখো, এই যে লাইবিলিটিস, এর মধ্যে কিন্তু আছে টোটাল ডেট মানে কারেন্ট ডেট এবং লং টার্ম ডেট। তাহলে বন্ধুরা দেখো, আমি এখানে লিখলাম টোটাল লাইবিলিটিস মানে ব্যালেন্স শিটের এই অংশটি, লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে আমি লিখলাম টোটাল ডেট বা লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এখন দেখো বন্ধুরা, আমার মোট দেনা হচ্ছে 10 লক্ষ টাকা, আমি এখানে বের করলাম, সাথে আমি যোগ করবো ওনার্স ইকুইটি 20 লক্ষ টাকা, তাহলে আমি পেয়ে যাব 30 লক্ষ টাকা। এটা হচ্ছে আমার ব্যালেন্স শিটের এই সাইডটি, অর্থাৎ 30 লক্ষ টাকা। যেহেতু আমরা সকলেই জানি যে ব্যালেন্স শিটের সম্পত্তি সমান সমান দায় প্লাস মালিকানা স্বত্ব। এখন দেখো বন্ধুরা, যদি এই পাশে 30 লক্ষ টাকা হয়, তবে কিন্তু ডেফিনেটলি এই পাশেও 30 লক্ষ টাকাই হবে। সুতরাং আমি কিন্তু অনায়াসে এটি বলতে পারি যে আমার এই অঙ্কটিতে টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি হচ্ছে 30 লক্ষ টাকা। এটি আমার আগামীতে প্রয়োজন হবে, তাই আমি এখানে একটু বের করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার হচ্ছে বন্ধুরা 3 নং রিকোয়ারমেন্টে যাচ্ছি আমি, সেটি হচ্ছে ফিক্সড অ্যাসেট। এখন দেখো বন্ধুরা, এখানে আমার দেখি যে ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পত্তি নিয়ে কোনো প্রকার হিন্টসের কথা উল্লেখ করা আছে কি না। তো এখানে আছে অবশ্যই যে ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি 0.60, অর্থাৎ স্থায়ী সম্পত্তি হবে মালিকানা স্বত্বের 60%। আমি লিখলাম ফিক্সড অ্যাসেট সমান সমান ওনার্স ইকুইটি গুণ 0.60, এই 0.60। এখন তো প্রথমেই দেয়া আছে ওনার্স ইকুইটি 20 লক্ষ টাকা গুণ 0.60। এখন দেখো বন্ধুরা, যদি তোমরা এখানে 20 লক্ষ টাকা গুণ 0.60 বা 60% দাও, তাহলে তোমার এখানে অ্যান্সার আসবে 12 লক্ষ টাকা। এটি হচ্ছে আমার মোট স্থায়ী সম্পত্তি। তো বন্ধুরা, সেলস বের করবো আমি, কিন্তু দেখো বন্ধুরা,
এই অঙ্কটিতে কিন্তু আমার কোনো প্রকার সেলসের কোনো ইনফরমেশন দেয়া নেই। এখন দেখো বন্ধু, এখানে কিন্তু একটি কথা বলা আছে, টোটাল অ্যাসেটস টার্নওভার 2 টাইমস। আর আমি এই অধ্যায়ে যখন করেছিলাম তখন প্রথম ক্লাসটিতে অর্থাৎ বেসিক ক্লাসটিতে বলেছিলাম যে টোটাল অ্যাসেটস টার্নওভারের সূত্র হচ্ছে নেট সেলস ভাগ টোটাল অ্যাসেট। এখন দেখো বন্ধুরা, আমি সেই সূত্র এখানে প্রয়োগ করব সেলস বের করার জন্য। এখানে আমাকে আমার উত্তরটি দেয়া আছে, অর্থাৎ টোটাল অ্যাসেট টার্নওভার বের করার সূত্রটি আমি প্রয়োগ করতাম, সেই টোটাল অ্যাসেট টার্নওভারটি দেওয়া আছে, এই যে 2 টাইমস টোটাল অ্যাসেট টার্নওভার আমি লিখলাম। এবার হচ্ছে নিট সেলস, আমার নিট সেলসটি দেয়া নাই, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। এখন বন্ধুরা, টোটাল অ্যাসেট এটা আমি পূর্বেই বের করে দিছিলাম, কারণ আমি বলেছিলাম যে মোট দায় আর ওনার্স ইকুইটি এই দুটি মিলেই হবে মোট সম্পত্তি, কারণ টোটাল ডেট আর ওনার্স ইকুইটি এই দুটি মিলে হয় ব্যালেন্স শিটের লাইবিলিটিস পাঁচটি বা 60টা। তো বন্ধুরা, ওখানে আমার টোটাল ডেট ছিল 10 লক্ষ টাকা আর ওনার্স ইকুইটি ছিল 20 লক্ষ টাকা, যোগ করা হয়েছিল 30 লক্ষ টাকা। এটা হচ্ছে আমার ব্যালেন্স শিটের দায় পাশ। যদি দায় পাশে 30 লক্ষ টাকা হয় তবে কিন্তু সম্পদ পাশে মোট সম্পত্তিতেও 30 লক্ষ টাকাই হবে। আমি এখানে লিখে দিলাম মোট সম্পত্তি 30 লক্ষ টাকা। এখন বন্ধুরা, এখানে আমার জেনারেল ম্যাথের নিয়মে বজ্র গুণন বা আর গুণন করতে হবে। এখন বন্ধুরা, যে কোনো সংখ্যার নিচে কিন্তু একটি ওয়ান থাকে, তো এখানে কিন্তু অবশ্যই 2-এর নিচে একটি ওয়ান আছে। তো এখানে যে সকল শিক্ষার্থীরা বজ্র গুণন বা আর গুণন জানো না, ওদের জন্য আমি দেখাচ্ছি নিয়মটা। যেহেতু এই 2 উপরে আছে আর 1 নিচে আছে, আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে এই কোনাকুনিভাবে বা আড়াআড়িভাবে গুণ করতে হবে, অর্থাৎ এই নেট সেলস উপরে আর এই পাশে 1 গুণ করব, আর হচ্ছে এই 30 লক্ষ টাকার নিচে উপরে 2 গুণ করব। তাহলে হয় 2 গুণ 30 লক্ষ, আর এখানে হয় নেট সেলস গুণ 1। তাহলে দেখো বন্ধুরা, 2 গুণ 30 লক্ষ তাহলে আসে 7 লক্ষ টাকা, আর এর পাশে আসে নিট সেলস বা সেলস। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সেলসের পরিমাণ পেয়ে গেলাম 30 লক্ষ টাকা। এবার হচ্ছে আমার ইনভেন্টরি। বন্ধুরা এখানেও কিন্তু ইনভেন্টরির কথা কোনো প্রকার হিন্টস বা উল্লেখ করার নেই, এখানে ইনভেন্টরির কথা উল্লেখ করার নেই, বাট এখানে একটি কথা বলা আছে ইনভেন্টরি টার্নওভার 8 টাইমস। আর আমি বলেছিলাম প্রথম ক্লাসটিতে যে ইনভেন্টরি টার্নওভারের সূত্র হচ্ছে নিট সেলস বা কস্ট অফ গুডস সোল্ড। তুমি এটিকে ভাগ দিবে অ্যাভারেজ ইনভেন্টরি দ্বারা। আর আমি আরো বলেছিলাম যে অ্যাভারেজ ইনভেন্টরি বের করার নিয়ম হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ভাগ 2। কিন্তু বন্ধুরা, আমি পাশাপাশি এটাও বলেছিলাম যে যদি প্রশ্নপত্রে ওপেনিং ইনভেন্টরি দেয়া না থাকে, যদি প্রশ্নপত্রে শুধুমাত্র ক্লোজিং ইনভেন্টরি দেয়া থাকে, তবে তুমি সেই ক্লোজিং ইনভেন্টরিকেই অন্তর্ভুক্ত করবে। তো আমি এখানে লিখলাম নিট সেলস ভাগ ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি বা শুধু ইনভেন্টরি। তো বন্ধুরা, এখানে আমার ইনভেন্টরি টার্নওভার দেওয়া আছে 8, আর নিট সেলস আমি বের করেছিলাম 4 নং রিকোয়ারমেন্টে 7 লক্ষ টাকা। আমাকে বের করতে হবে ইনভেন্টরি, লিখলাম ইনভেন্টরি। এবারেও পূর্বের ন্যায় আমি করব আর গুণন বা বজ্র গুণন, নিচে আছে 1, তাহলে হবে 7 লক্ষ গুণ 1 আর 8 গুণ ইনভেন্টরি, মানে এই কোনাকুনি বা এই আড়াআড়ি গুণ। তাহলে প্রথমে আমি লিখলাম 8 গুণ ইনভেন্টরি সমান সমান 7 লক্ষ গুণ 1। এখন দেখো বন্ধুরা, আমি এখানে বের করব ইনভেন্টরির মান, সাথে আছে 8 গুণ আকারে, এই গুণটাকে যদি আমি এই পাশে নিই তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 7 লক্ষ ভাগ 8। তাহলে বন্ধুরা, যদি আমি 7 লক্ষকে ভাগ দিই 8 দ্বারা, তাহলে আমি পেয়ে যাব 7 লক্ষ 50 হাজার টাকা। এটা হচ্ছে আমার ইনভেন্টরি। তো বন্ধুরা, আমার কিন্তু 5 নং রিকোয়ারমেন্টও কমপ্লিট। এবার আমি দেখব 6 নং রিকোয়ারমেন্ট ক্যাশ। এখন বন্ধুরা, এইখানে একটু বিষয় তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমার মোট সম্পত্তি ছিল 30 লক্ষ টাকা, এর মধ্যে আমি 3 নং রিকোয়ারমেন্টে বের করেছিলাম
ফিক্সড অ্যাসেট 12 লক্ষ টাকা। এখন দেখো বন্ধুরা, যদি এখানে কিন্তু এখন দেখো বন্ধুরা এখানে কিন্তু সম্পত্তি আছে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। এখন দেখো বন্ধুরা, যদি মোট সম্পত্তির মধ্যে 12 লক্ষ টাকা ফিক্সড হয়, তাহলে বাকি যে টাকা আছে 18 লক্ষ, সেই টাকাটি তো অবশ্যই কারেন্ট অ্যাসেটই হবে। অর্থাৎ যদি আমি এই 30 লক্ষ টাকা থেকে বাদ দিয়ে দিই 12 লক্ষ টাকা ফিক্সড অ্যাসেট, তাহলে আমি পেয়ে যাব 18 লক্ষ টাকা কারেন্ট অ্যাসেট। কারণ এখানে তো ফিক্সড আর কারেন্ট বাদে অন্য কোনো অ্যাসেট নেই, আর এই ফিক্সড আর কারেন্ট এই দুটো মিলেই হয়েছে এই 30 লক্ষ টাকা। এখন দেখো বন্ধুরা, আমার কারেন্ট অ্যাসেট হচ্ছে 18 লক্ষ টাকা। এখন বন্ধুরা এখানে কিন্তু দুইটি আছে কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে ইনভেন্টরি আর একটা হচ্ছে ক্যাশ। এখন দেখো বন্ধুরা, যদি 18 লক্ষ টাকার মধ্যে ইনভেন্টরি হয় 7 লক্ষ 50 হাজার টাকা, তাহলে বাকি টাকাটা কি? অবশ্যই ক্যাশ। সুতরাং আমি লিখলাম ক্যাশ সমান সমান 18 লক্ষ টাকা বিয়োগ ইনভেন্টরি 7 লক্ষ 50 হাজার টাকা, বাদ দিলে আমি পেয়ে যাই 10 লক্ষ 50 হাজার টাকা। এটা হচ্ছে আমার ক্যাশ। তো বন্ধুরা, এই ছিল আমার 6টি রিকোয়ারমেন্ট, এবং এটি হচ্ছে আমার প্রিন্সিপাল অফ ফিনান্সের ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড রেশিও অ্যানালাইসিসের লাস্ট ক্লাস, অর্থাৎ ক্লাস নং 5। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই অধ্যায় নিয়ে বা এই অধ্যায়ের কোনো টপিকস নিয়ে বা কোনো সূত্র নিয়ে, তাহলে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের ডিএমএস টিচিং নামে ফেসবুক পেজটিতে মেসেজের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। কারণ আমরা তোমাদের সম্পূর্ণ সমস্যা সমাধানের দায়িত্ব ভার গ্রহণ করলাম। আর বন্ধু, যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা কিন্তু এরপরে এই বইয়ের এই সাবজেক্টের আরো অনেক ভিডিও করব। এছাড়া আমরা যাবতীয় অন্যান্য ম্যাথ সাবজেক্টের উপরও ক্লাস করব। তো বন্ধুরা, সকলে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখবা, সেই পর্যন্ত সকলে ভালো থাকো, বাই, টেক কেয়ার।